সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনে সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। রেডিও টিভি সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলনেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতিবাদদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনী ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। স্থিতিশীলতা জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে। যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি। কর্মসূচি উপরোক্ত দাবি সহ বাস্তবায়নে স্থানীয় আন্দোলন বাংলাদেশের কর্মসূচি বিভাগীয় পর্যায়ে সমাবেশ ১৩ মে শুক্রবার রংপুর বিভাগের মহাসমাবেশ হবে। ২০ মে শুক্রবার বরিশাল বিভাগের মহাসমাবেশ হবে। ২১ মে শনিবার খুলনা বিভাগের মহাসমাবেশ হবে। ২৮ মে শুক্রবার চট্টগ্রাম বিভাগের মহাসমাবেশ হবে। ১৪ জুন শনিবার রাজশাহী বিভাগের মহাসমাবেশ হবে। ১০ জুন শুক্রবার সিলেটে বিভাগীয় জাতীয় মহাসমাবেশ হবে। ২০ জুন সোমবার মুমেনশাহী বিভাগীয় শহর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। নিরীহ ওলামায়ে কেরাম সহ হাজার হাজার নাগরিককে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিনা বিচারে কারণান্তরিত করে রাখা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর চাবি জানাচ্ছে যে কর নীতি ও কর ব্যবস্থার উন্নতি করতে হবে, সম্পদের পুঞ্জি ভবন রোধ করতে হবে, এবার জাকাতকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অধীনে আনতে হবে, কালো টাকার জন্য ব্যবহার বন্ধ করতে হবে, সম্পদে পুরো বিনিয়োগ নিশ্চিত করতে হবে, সামগ্রিকভাবে ইসলামী অর্থনীতির প্রবর্তন করতে হবে, ওলামায়ে কেরাম সহ সকল রাজবন্দী মুক্তি দিতে হবে। হ্যাঁ ভাইয়েরা আছেন, ভাইয়েরা দেশের ইসলাম দেশ তরুণ প্রজন্ম মানবতাকে রক্ষা করতে যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমার জাতীয় শিক্ষানীতিতে এইচএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়াবলী থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। মানবিক বিভাগ ছাড়া সারা বিজ্ঞান বাণিজ্য অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক বিষয় রাখা হয় নাই, ফলে শিক্ষার্থীরা ইসলাম শেখার আগ্রহ হারাচ্ছে। মাধ্যমিক স্তরে যতটুকু ইসলাম শিক্ষা রাখা হয়েছে তাতে ইসলামকে খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে, আর উচ্চ শিক্ষায় ইসলাম শিক্ষা সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে, ফলে বাংলাদেশের মেধাবী দেশের জন্য সম্পদের পরিণত না হয়ে দেশের জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। কুয়েতে পড়েও কিছু ছেলে খুনিতে পরিণত হয়েছে। সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখা মেধাবীরাই প্রশাসনে দিয়ে দুর্নীতি করে দেশের উন্নয়ন ও বিকাশকে বাধাগ্রস্ত করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার প্রধান প্রেক্ষাপট ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু বাস্তবতা হল প্যারিসের ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাব কর্তৃক প্রকাশিত অসাম্য প্রতিবেদন ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি রিপোর্ট 2022 বলা হয়েছে বাংলাদেশের মোট জাতীয় আয়ে 16.7% মাত্র 1% মানুষের হাতে কুক্ষিগত, বিপরীতে নিচু তলার 50% মানুষের হাতে আছে মোট আয়ের 17.1%, যা দরিদ্রতার পাশাপাশি বাংলাদেশকে একটি অসাম্যের দেশ হিসাবে রূপ দিয়েছে।